অন্যান্য ধর্মের লোকেরা, খ্রিস্টান মিশনারিজেরা এদিকে আমাদের উপর, আমাদের মুসলমানদের দেশে দাওয়াতি কাজ করে মানুষগুলোকে খ্রিস্টান বানাচ্ছে, ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করছে, ফিলিস্তিনে অত্যাচার করছে, এদিকে ভারতে কাশ্মীরে অত্যাচার করছে, ওইদিকে উইগুরের মুসলমানেরা শান্তিতে নাই, নির্যাতন চালাচ্ছে, ওইদিকে আরও অনেক দেশের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন করছে, অত্যাচারের স্টিম রোলার তারা চালাচ্ছে, আমাদের কি আসলে কোনো দায়িত্ব নাই? আমাদের কি আসলে কিছু করার নাই? আমরা কি এইভাবে চুপচাপ হাত গোটায় শুধু বসে থাকব? এটাই কি আমাদের কাজ? এগুলো নিয়ে কি চিন্তা করার মতো কিছু নাই? নাকি আমরা শুধু খাবো দাবো ঘুমাবো, এভাবে করে আমরা আমাদের জীবনটাকে পার করে দেব, এটাই কি আমরা চাচ্ছি? আসলে কি চাই আমরা? প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন। আজকে সেই বিষয়গুলো আলোচনা করব যে নবীদেরকে কি মিশন দিয়ে পাঠিয়েছিলেন। আমি যদি সেই নবীওয়ালা কাজটা করতে চাই তাহলে আমার কি করতে হবে? আর আমরা যদি এই কাজগুলো না করি তাহলে কি আসলে কোনো পরিবর্তন হবে কি না? আমরা যদি কোনো কাজ না করি তাহলে কি অবস্থার পরিবর্তন হবে কি না, এই বিষয়গুলোর চিন্তা করা উচিত। অবশ্যই একটা স্বপ্ন দেখা উচিত যে আমরা আগামীর বাংলাদেশকে, আগামীর এই পৃথিবীকে কেমন দেখতে চাই, কি চাই আমরা, আমরা কি পরিবর্তন চাই, এটা অনুসারে কাজ করা দরকার, এটার জন্য শ্রম বিনিয়োগ করা দরকার, অর্থের বিনিয়োগ করা দরকার। পরিবর্তন এমনি এমনি আসে না। আপনি যদি চিন্তা করেন আপনার সমাজের সব মানুষ ভালো হয়ে যাবে কিন্তু কোনো মেহনত নাই, কোনো খেদমত নাই। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর একটা জাতিকে, একটা পিশাচ জাতিকে ভালো মানুষ বানানোর জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানানোর জন্য তিনি ১৩-২৩টা বছর কিভাবে তিনি মেহনত করেছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন, কত মায়ের চিড়ি খেয়েছেন, তাকে পাগল পর্যন্ত বলেছে মানুষ। মানুষ বলেছে এই লোকটা পাগল, মানুষ বলেছে এই লোকটা জাদুকর, মানুষ তার গায়ের উপর হাত তুলেছে, তাকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, দেশ ছাড়া করেছে, কত কি করেছে, তিনি মানুষ বানানোর জন্য চেষ্টা করেছেন। এই মক্কার কাফের মুশরিকদেরকে তিনি ধরে ধরে মানুষ বানানোর চেষ্টা করেছেন, এই কারণে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। এমনিতেই কোনো ধরনের প্রচেষ্টা ছাড়াই এই সোনার মানুষগুলো তৈরি হয়নি। আমাদের সমাজেও এরকম ভালো মানুষ তৈরি হবে না যদি না আমরা চেষ্টা করি। আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, এই মেহনত কাউকে না কাউকে অবশ্যই করতে হবে। যদি একজন ব্যক্তি করে তাহলে দায়িত্বটা তার গায়ে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বোঝা মনে হবে, কিন্তু দশজন মিলে যদি করে যে আমরা একটু একটু করে কাজ করব, আমরা আমাদের সমাজকে সাজাবো, আমরা আমাদের দেশকে সাজাবো, দেশকে গুছাবো, আমাদের দেশে সকল ধরনের অশ্লীলতা বন্ধ হবে, আমাদের দেশের মায়েরা, আমাদের দেশের বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে তারা নিরাপদে থাকবে, আমাদের দেশে কোনো পতিতালয় থাকবে না, আমাদের দেশে কোনো জোয়াখুর, কোনো মাতাল, কোনো গাজাখুরের জন্ম হবে না, তারা থাকবে না। একটা ভালো সুন্দর সমাজ আমরা দেখতে চাই। আর যদি আমরা এটা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের সবাইকে সম্মিলিতভাবে কিছু না কিছু কাজ করতে হবে। আর আমরা যদি মনে করি যে আমাদের সকাল হবে, সকালে ব্রাশ করব, নাস্তা করব, এরপরে টুকটাক কাজ করব, অফিসে যাব, তারপর তিন বেলা খাওয়া দাওয়া করব, রাতের বেলায় ঘুমাবো, বিকেলবেলা আড্ডা দিব, আর এতে করে সমাজ ভালো হয়ে যাবে, সমাজের পরিবর্তন ঘটবে, এটা কিন্তু হবে না। সমাজের পরিবর্তন হবে না, ভালোর দিকে সমাজ যাবে না। বরং আপনি যদি চিন্তা করে দেখেন আপনার নিজেকে নিয়ে যে প্রত্যেক দিন কতটা খারাপ কাজের সাথে আমরা নিজেরা নিজেদেরকে জড়িয়ে রেখেছি, কত খারাপ কাজে আমরা সঙ্গ দিচ্ছি, সময় দিচ্ছি, কিন্তু ভালো কাজে আমাদের কোনো সময় নাই, ভালো কাজে আমাদের কোনো বিনিয়োগ নাই, না আমরা শ্রম বিনিয়োগ করি, না আমরা মেধা বিনিয়োগ করি, না আমরা অর্থের বিনিয়োগ করি, কিছুই করি না, সমাজকে পরিবর্তনের জন্য কিছুই করতেছি না, তাহলে এমনি এমনি তো ভালো হয়ে যাবে না। অবশ্যই এটার পিছনে একটা কারণ থাকতে হবে, অবশ্যই চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে।